বন্ধুরা, মাধ্যমিকের পর অনেকেই এই তোমরা সায়েন্স আর্টস এবং কমার্সের মধ্যে সায়েন্স স্ট্রিমকে বেছে নিতে চাইছো, কেন সায়েন্স স্ট্রিমের ক্যারিয়ারটা হচ্ছে অনেক বড় অনেকেই মনে করো, এছাড়া অনেকেই সায়েন্স নিয়ে পড়ছো ওই 11-12 এবং 12-এর পর কী করবে সেই নিয়ে ভাবনা চিন্তা করছো। তো বন্ধুরা, আজকে আমি বলবো সায়েন্স স্ট্রিম নিলে, সায়েন্স স্ট্রিমের এর কী কী সাবজেক্ট নিলে কী কী ক্যারিয়ার অপশান হতে পারে, অথবা কী কী তোমরা পড়তে পারো, কী কী লাইনে যেতে পারে, সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করবো। তো ভিডিওটি পুরো ওয়াচ করো, আর এখনও পর্যন্ত যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, সায়েন্স স্ট্রিমের কথা বলতেই সবার প্রথমে সবার মাথায় আসে যে মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিংয়ের কথা। মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং বাদেও অনেক ক্যারিয়ার অপশান রয়েছে সায়েন্স থেকে, সেটি নির্ভর করে পুরোপুরি তোমাদের সাবজেক্ট কম্বিনেশনের ওপর। তো মূলত সায়েন্সকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে PCM, একটা হচ্ছে PCB, আর একটা হচ্ছে PCBM। বন্ধুরা, সবার প্রথমে আমি আলোচনা করবো PCB নিয়ে। PCB মানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি যাদের এই সায়েন্স স্ট্রিমের মধ্যে সাবজেক্ট থাকবে, তারা মূলত মেডিকেল লাইনের জন্য, যারা মেডিকেল নিয়ে এগিয়ে যেতে চায় অর্থাৎ যাদের বায়োলজিতে ইন্টারেস্ট রয়েছে, এ তাদের জন্যই এই সাবজেক্ট কম্বিনেশনটি করা হয়েছে। তো বন্ধুরা, যারা ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এই PCB সাবজেক্ট কম্বিনেশনটি নেবে, তারা মেডিকেল লাইনের ওপর বিভিন্ন কোর্স করতে পারবে এবং বড় বড় ডিগ্রি নিয়ে তারা একটা ভালো ক্যারিয়ার অপশন এখান থেকে করতে পারবে। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সাবজেক্ট কম্বিনেশন থাকলে তোমরা MBBS করতে পারবে। এ মানে হচ্ছে তোমাদের ব্যাচেলার অফ মেডিকেল অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি, এছাড়া BDS ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি, এছাড়া BAMS এস ফিজিশিয়ানস ফার্মেসিস্ট, এছাড়া ডেন্টাল সার্জেন্ট। এখন আমাদের ইন্ডিয়ায় এরকম পপুলারিটি না থাকলেও ও বাইরে খুব ডিমান্ড রয়েছে, এছাড়া এখানেও ও ভবিষ্যতে খুব ডিমান্ড আস্তে আস্তে বাড়তে চলেছে। এছাড়া মেডিকেল লাইনের ওপর সমস্ত কোর্স তোমরা করতে পারবে। এই ভবিষ্যতে তোমরা মেডিকেল লাইনের ওপর ভিত্তি করে যে কোর্সেই যেতে চাও না কেন, যে জায়গায় যেতে চাও না কেন, সেই জায়গায় তোমরা যেতে পারবে যদি তোমাদের এর ফিজিক্স কেমিস্ট্রি এন্ড বায়োলজি এই তিনটে সাবজেক্ট কম্বিনেশন থাকে, অর্থাৎ PCB যদি তোমাদের সাবজেক্ট থাকে, তাহলে এ তোমরা কি হচ্ছে মেডিকেল লাইনের ওপর নিজেদের ক্যারিয়ার বিল্ড করতে পারবে। এছাড়াও তোমরা BSc পড়তে পারো, BSc কোনো সাবজেক্টের ওপর অনার্স করতে পারো, এটা নিয়ে আমি শেষে আলোচনা করছি। তো বন্ধুরা, এখন আমি বলবো PCM নিয়ে, মানে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটে সাবজেক্ট কম্বিনেশন যদি তোমাদের সায়েন্স গ্রুপে থেকে থাকে, এ তাহলে তোমরা ইঞ্জিনিয়ারিং লাইনে তোমাদের ক্যারিয়ার বিল্ড করতে পারবে। এ তোমরা তোমাদের যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকে, তাহলে তোমরা কি করবে ইঞ্জিনিয়ারিং লাইনের যে কোনো দিকে যেতে পারবে, যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন, মানে ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে তোমরা যদি এগিয়ে যেতে চাও, তাহলে এই সাবজেক্ট কম্বিনেশন হচ্ছে তোমাদের জন্য বেস্ট। তো বন্ধুরা, যাদের ইঞ্জিনিয়ারিং এর দিকে ইন্টারেস্ট রয়েছে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এর দিকে এগিয়ে যেতে চাও, তাদের আমি বলবো ফিজিক্স কেমিস্ট্রি এন্ড ম্যাথ এই সাবজেক্ট কম্বিনেশনের ওপরে তোমরা প্রেশার দাও এবং এই সাবজেক্ট কম্বিনেশন তোমরা 11-12 রাখো, তাহলে তোমরা এই ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে একটা ভালো একটা ক্যারিয়ার বিল্ড করতে পারবে। তো আমি এখন বললাম PCB অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যদি তোমাদের থাকে, তাহলে তোমরা মেডিকেল লাইনের যে কোনো দিকে যেতে পারবে। আর বললাম তোমাদের যদি PCM যদি থাকে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যদি থাকে, তাহলে তোমরা যে কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের দিকে যেতে পারবে। তোমাদের সায়েন্স গ্রুপের সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে বেস্ট সাবজেক্ট কম্বিনেশনটি হলো হচ্ছে PCMB, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যদি তোমাদের থাকে, তাহলে তোমরা এক যে কোনো দিকে, অর্থাৎ তোমরা যদি ভাবো যে আমরা মেডিকেল লাইনের দিকে যাবো, তাহলে তোমরা মেডিকেল লাইনের দিকে যেতে পারবে, যদি তোমরা চাও যে আমরা ইঞ্জিনিয়ারিং এর দিকে যাবো, তাহলে তোমরা ইঞ্জিনিয়ারিং দিকে যেতে পারো। তার মানে কি বন্ধুরা, PCMB সাবজেক্ট কম্বিনেশন যদি তুমি নাও, তাহলে তোমরা কি হচ্ছে PCB আর হচ্ছে PCM সাবজেক্ট কম্বিনেশনের স্টুডেন্টরা যেদিকে যেদিকে যেতে চায় যেতে পারবে, এ তোমরা কি হচ্ছে PCMB এই একটা সাবজেক্ট কম্বিনেশন নিলেই তোমরা যে কোনো দিকে যেতে চাও না কেন সেই দিকে যেতে পারবে। আমি বলবো তোমাদের যদি বায়োলজি আর ম্যাথ উভয় দুটোই ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই PCMB এই সাবজেক্ট কম্বিনেশনটিই নেবে, যাতে তোমাদের ইন ফিউচার যে লাইনে তোমরা যেতে চাও সেই লাইনে যাতে যেতে পারো। বন্ধুরা, মেডিকেল লাইন অথবা ইঞ্জিনিয়ারিং লাইন ছাড়াও তোমরা অন্যান্য বিভিন্ন লাইনে যেতে পারবে যদি তোমাদের সায়েন্স স্ট্রিম থাকে। তোমরা যদি BSc অনার্স করতে চাও কোনো পার্টিকুলার সাবজেক্টের উপর, অনার্স করে মাস্টার ডিগ্রি করে তোমরা টিচিং লাইনে যেতে পারো। এছাড়া BSc করার মাধ্যমে তোমরা বিভিন্ন লাইনে যেতে পারো, যদি তোমরা একটা পার্টিকুলার ভিডিও চাও যে BSc এর উপর করতে হবে, যে আমরা কোন সাবজেক্টে অনার্স নিলে কী কী এই লাইনে যেতে পারবো, তো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি পুরো বিস্তারিত ভিডিও করে ফেলবো। মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং BSc ছাড়াও বিভিন্ন কোর্স তোমরা করতে পারবে যদি তোমাদের সায়েন্স স্ট্রিম থাকে। তোমাদের সায়েন্স স্ট্রিম থাকলে তোমরা বিভিন্ন কোর্স করতে পারবে,
যেমন ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট মানে হোটেল ম্যানেজমেন্ট তোমরা এখানে করতে পারো। বিভিন্ন ম্যানেজমেন্ট রয়েছে, যার মধ্যে হোটেল ম্যানেজমেন্ট হচ্ছে এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে এবং অনেকেই কী করছে এখান থেকে হোটেল ম্যানেজমেন্ট শিখে এ বাইরে চলে যাচ্ছে, বাইরে গিয়ে এ কী হচ্ছে এ ভালো একটা ইনকাম জেনারেট করছে এবং ভালো কেরিয়ার বিল্ড করতে পারছে। এছাড়া তোমরা টেক্সটাইল, টেক্সটাইলের ওপর ডিপ্লোমা, মাইক্রোবায়োলজি, ফুড টেকনোলজি, আর্কিটেকচার, এগ্রিকালচার, মার্কেটিং, বিজনেস ম্যানেজমেন্ট, এরকম ধরনের বিভিন্ন কোর্স তোমরা করতে পারবে যদি তোমাদের সায়েন্স টিম থাকে। আফটার টুয়েলভ তোমরা যে কোনো লাইনে যেতে পারবে, দু একটা লাইন বাদ দিয়ে তোমরা যে কোনো লাইনে যেতে পারবে। এছাড়া বন্ধুরা, তোমরা যদি খুব অল্প সময়ের মধ্যে নিজেদের এর কেরিয়ার বিল্ড করতে চাও অথবা তোমরা একটা জব পেতে চাও, তাহলে তোমাদের এর জন্য আমি একটা অলরেডি ভিডিও করে ফেলেছি, তোমরা যারা মাধ্যমিক দিয়েছো ও তারপরে তোমরা কীভাবে এ ডিপ্লোমা কোর্স করতে পারবে এবং কী কী ডিপ্লোমা কোর্স তোমাদের একটা ভালো কেরিয়ার বিল্ড করতে পারবে এর উপরে একটা সম্পূর্ণ ভিডিও আমি করে ফেলেছি। তো বন্ধুরা, আমি ওই ভিডিওর লিঙ্ক আই বাটনে অথবা ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ভিডিওটি দেখে নেবে। বন্ধুরা, তোমরা আর্টস, কমার্স এবং সায়েন্সের মধ্যে কোন স্ট্রিম নিতে চাও এবং সায়েন্স স্ট্রিম যদি নিতে চাও তো সায়েন্স স্ট্রিমের মধ্যে কোন সাবজেক্ট কম্বিনেশন নিতে চাও, পিসিবি না পিসিএম না পিসিএমবি, এই কোন সাবজেক্ট কম্বিনেশন নিতে চাও সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করো। এবং এই সাবজেক্ট কম্বিনেশনের ওপর ওর কোনো ডাউট থাকলে অথবা এই ভিডিওর ওপর কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর বন্ধুরা, এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো এরকম ধরনের এ নিউ নিউ আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।